প্রিয় কর্মকর্তা অভিমান সেনাবৃন্দ, বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিমান বাহিনীতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমার লালিত স্বপ্নের বাস্তবায়নে বিমান বাহিনীর অপারেশন রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা উন্নয়নের পাশাপাশি কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও কল্যাণে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছিলাম। নানাবিধ প্রতিকূলতার মাঝেও আমি খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিনোদন সর্বক্ষেত্রে মানোন্নয়ন ও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমাদের বিমান বাহিনীকে আমরা আরো আধুনিক এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ বিমান বাহিনীকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও স্বনির্ভর বাহিনী হিসাবে গড়ে তোলার কার্যক্রমের পিছনে রয়েছে আপনাদের সকলের উন্নত পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও আন্তরিক প্রচেষ্টা। আমি বিশ্বাস করি আপনার ভবিষ্যৎ বিমান বাহিনী ও দেশের যে কোনো প্রয়োজন সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবে। অচিরেই বাংলাদেশ বিমান বাহিনী জাতির পিতার স্বপ্নের চৌকস ও পেশাদার বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের মেধা ও কর্মতৎপরতার মাধ্যমে আমাদের প্রিয় বিমান বাহিনীকে আধুনিক, কার্যকর এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের আকাশ সীমার প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। দাদিকে আশ্বস্ত করে বলতে হবে, বন্ধু, তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘটি বুকে ভুজানি দুর্বৃত্ত। কিরো ফ্লাইটের সদস্য ও পূর্ব শহীদরা তাদের আত্মত্যাগ, উন্নত পেশাদারিত্ব এবং সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন সীমিত সামর্থ্য দিয়ে শুধুমাত্র অকৃত্রিম দেশপ্রেম, একাগ্রতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে, বিমান বাহিনীকে এগিয়ে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিমান বাহিনীকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে আমাদের সকলের প্রচেষ্টা হোক সুদৃঢ়। পরিশেষে পদকপ্রাপ্ত সকলের সকল সদস্যদের আবারও অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সকলের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।